হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এজ এডুকেশন চ্যানেল। আজকে লুসেন্ট অবজেক্টিভ জেনারেল নলেজ এবং তরুণ গোয়েল ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে দ্য মৌর্য ডিনাস্টি। ওকে, তো এর আগেও আমি বেদিক এজ এবং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের উপরে লুসেন্ট এবং তরুণ গোয়েল কম্বাইন করে দিয়েছি ভিডিও। তো সেখান থেকে যতগুলো কোশ্চেন মানে পরীক্ষাতে আসার মতো সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। এখানেও আজকে এই লেসনেও সেই একইভাবে আলোচনা করব। তো যারা নতুন ভিউয়ার্স হচ্ছে তারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, তো এর আগে যেগুলো আমি তৈরি করেছি তো সেগুলো তুমি দেখেন দেখে নিও। ওকে, তো আর কথা বলে শুরু করছি আজকের আলোচনা, লেটস স্টার্ট। প্রথমে দেখো যেটা রয়েছে 1 নম্বরে, এখানে বলেছে দেবানাম প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করেন? সম্রাট অশোক। নেক্সট যেটা রয়েছে 2, চাণক্য যে শিক্ষাক্ষেত্রে সংযুক্ত ছিলেন সেটা হচ্ছে তক্ষশিলা। নেক্সট যেটা রয়েছে দেখো 3তে, এখানে হচ্ছে অশোকের প্রশাসনিক নীতিতে আমূল পরিবর্তন এনেছিল যে ঘটনাটি সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। এই কলিঙ্গ যুদ্ধ কিন্তু অশোককে কালাশোক থেকে ধর্মাশোকে পরিণত করেছিল। বলা হয় যে অশোক তার 99 জন ভাইকে হত্যা করার পর তিনি সিংহাসন আরোহণ করেছিলেন, সিংহাসনে বসেছিলেন। তো সেই অশোককে কলিঙ্গ যুদ্ধ পুরোপুরি তার যে মানসিক সেটা মানসিক চেঞ্জ নিয়ে এসেছিল এবং তিনি আস্তে আস্তে ধর্মের দিকে, বৌদ্ধ ধর্মের দিকে, তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে বৌদ্ধ ধর্মের প্রচারের দিকে মনোনিবেশ করেছিলেন। ওকে, নেক্সট যেটা রয়েছে 4এ, সাঁচির স্তূপটি অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে। নেক্সট 5, যিনি অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন তিনি হচ্ছেন উপগুপ্ত। নেক্সট দেখো যেটা রয়েছে 6এ, এখানে হচ্ছে ষাঁড় হরিণ হাতি এবং ঘোড়ার মধ্যে কোন প্রাণীটি সারনাথে অশোক স্তম্ভের দেখতে পাওয়া যায় না? তো অ্যান্সার হবে হরিণ। নেক্সট 7, তো 7এ যেটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে হু অ্যামং দ্য ফলোয়িং হিস্টোরিক্যাল পার্সোনালিটিস অফ ইন্ডিয়া ইজ অলসো নন অ্যাজ বিষ্ণুগুপ্ত। তো ভারতের কোন ঐতিহাসিক চরিত্র বিষ্ণুগুপ্ত নামে পরিচিত? সেটা হচ্ছে চাণক্য, কৌটিল্য বলা হয়, তুমি জানো। নেক্সট যেটা রয়েছে 8এ, মেগাস্থেনিস গ্রিকরা সেলুকাসের দূত ছিলেন। তো মেগাস্থেনিস কার দূত ছিলেন? সেলুকাসের দূত ছিলেন। নেক্সট 9এ যেটা বলা হয়েছে, দেখো এখানে যেটা বলা হয়েছে মৌর্য গুপ্ত এবং কুষাণ এই রাজবংশগুলির মধ্যে সব থেকে পুরনো রাজবংশটি হচ্ছে মৌর্য বংশ। নেক্সট 10, তো মৌর্য বংশ অ্যাকচুয়ালি মৌর্য বংশের যে সময়কাল সেটা হচ্ছে 322 BC থেকে 185 BC পর্যন্ত। ওকে, নেক্সট যেটা হচ্ছে 10, তো এখানে হচ্ছে মৌর্য সমাজকে যে 7টি ভাগে ভাগ করা হয়েছিল তার উল্লেখ আছে মেগাস্থেনিসের ইন্ডিকা গ্রন্থে। নেক্সট 11, কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রীয় নীতি এবং কৌশল সম্পর্কে বর্ণিত আছে। নেক্সট 12, সিন্ধু গঙ্গা যমুনার উপত্যকা প্রথমবারের জন্য একটি রাজনৈতিক ক্ষমতার অধীনে এনেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট যেটা রয়েছে 13, এখানে হচ্ছে পাটলিপুত্রতে অশোকের শিলালেখ পাওয়া যায়। নেক্সট 14, এখানে বলা হয়েছে মৌর্য সম্রাট অশোকের শাসনকালে বিচার ব্যবস্থার দায়িত্বে ছিল রাজু কারা। নেক্সট 15, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি হল 1 নম্বর হচ্ছে ব্রাহ্মণ বিদ্রোহ, ব্রাহ্মণিকাল রিভোল্ট, 2 নম্বর হচ্ছে সম্রাট অশোকের শান্তিবাদী নীতি, অর্থাৎ পরবর্তীকালে কলিঙ্গ ওয়ার হওয়ার পরে 261 BC অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, তারপরে অশোক কালাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিল, অর্থাৎ আস্তে আস্তে তিনি শান্তিবাদী নীতি গ্রহণ করেছিলেন এবং এটাও মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অন্যতম কারণ হিসেবে ধরা হয়। 3 নম্বর যে কারণটা রয়েছে সেটা হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ এবং 4 নম্বর হচ্ছে অশোকের উত্তরসূরিদের দুর্বলতা, অর্থাৎ পরবর্তীকালে অশোকের পরে যারা মৌর্য সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করেছিলেন তারা খুব বেশি শক্তিশালী রাজা কেউ ছিলেন না, যার ফলে মৌর্য সাম্রাজ্য আস্তে আস্তে অবলুপ্তি ঘটেছিল মৌর্য সাম্রাজ্যের। নেক্সট যেটা রয়েছে 16এ, তো এখানে বলা হয়েছে যে হু অব দ্য ফলোয়িং ওয়াজ আ কন্টেম্পোরারি অফ আলেকজান্ডার দ্য গ্রেট, অর্থাৎ আলেকজান্ডার দ্য গ্রেটের সমসাময়িক ছিলেন কে? অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট 17, অর্থশাস্ত্রে বর্ণিত সপ্তাঙ্গর ধারণাতে অন্তর্ভুক্ত আছে রাজা, দ্য রাজ্য শাসন ব্যবস্থা, সাম্রাজ্য এবং কোষাগর সম্পর্কে। নেক্সট দেখো যেটা রয়েছে 18এ, তো এখানে বলা হয়েছে অশোক তার 17তম শিলালিপিতে উল্লেখ করেছেন তিনি ধর্মতে ফিরলেন কারণ কলিঙ্গ যুদ্ধের ভয়ানক পরিস্থিতি অশোককে কালাশোক থেকে ধর্মাশোকে পরিণত করেছিল।
নেক্সট যেটা রয়েছে নাম্বার 19, অশোক মৌর্য বংশের সম্রাট ছিলেন। এরপরে যেটা রয়েছেন 20-তে, অশোকের 13তম রক এডিক্টে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে বর্ণনা করা আছে। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 13 রক এডিক্ট। নেক্সট যেটা রয়েছে নাম্বার 21, মৌর্য সাম্রাজ্যের বিচার ব্যবস্থার দায়িত্ব পালন করত রাজু কারা। নেক্সট যেটা রয়েছে নাম্বার 22-তে, অশোকের শাসনকালে বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে। নেক্সট যেটা রয়েছে দেখো নাম্বার 23-তে, এখানে বলা হয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত আছে রাজনীতি সম্পর্কে, রাজনৈতিক নীতি সম্পর্কে, স্টেট ক্রাফ্ট, পলিটিক্যাল অ্যান্ড স্টেট ক্রাফ্ট। নেক্সট যেটা রয়েছে নাম্বার 24, চন্দ্রগুপ্ত সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় বিশাখ দত্তের বইতে। নেক্সট যেটা রয়েছে নাম্বার 25-এ, তো এখানে এটা বলা হয়েছে পাটলিপুত্রের শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণিত আছে ইন্ডিকা গ্রন্থে। নেক্সট নাম্বার 26, মৌর্য সম্রাট বিন্দুসার দাক্ষিণাত্য জয়লাভ করেছিলেন। নেক্সট নাম্বার 27, ল্যাঙ্গুয়েজ ইউজড ইন দ্য ইনস্ক্রিপশনস অফ অশোকা ইজ, অর্থাৎ অশোকের শিলালিপিতে যে ভাষার ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে প্রাকৃত ভাষা। নেক্সট নাম্বার 28, ইন হাউ মেনি ক্যাটেগরিজ ডিড মেঘাস্থিনিস ডিভাইডেড দ্য ইন্ডিয়ান সোসাইটি, অর্থাৎ মেঘাস্থিনিস ভারতীয় সমাজ ব্যবস্থাকে কত ভাগে ভাগ করা হয়েছিল করেছিলেন, সেটা হচ্ছে 7টি। নেক্সট যেটা রয়েছে নাম্বার 29-এ, এখানে বলছে নন্দবংশের পরে মগধের উপর শাসন করেছিল হচ্ছে মৌর্য বংশ। নেক্সট যেটা রয়েছে নাম্বার 30, মৌর্য যুগের সব থেকে বিখ্যাত শিক্ষাকেন্দ্র ছিল তক্ষশিলা। নেক্সট 31, মুদ্রারাক্ষস লিখেছেন বিশাখ দত্ত, মুদ্রারাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম। নেক্সট যেটা রয়েছে নাম্বার 32, মেঘাস্থিনিসের বইয়ের নাম ইন্ডিকা। 33-তে যেটা বলা হয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্র কতগুলি অধিকরণে বিভক্ত, সেটা হচ্ছে 15। নেক্সট 34, চন্দ্রগুপ্ত মৌর্যকে সান্দ্রকাট্টোস নামে পরিচিত নামে চিহ্নিত করা হয়েছিল, করেছিলেন উইলিয়াম জোনস। নেক্সট যেটা রয়েছে নাম্বার 34, অশোকের ব্রাহ্মী লিপির প্রথম পাঠ উদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ। নেক্সট নাম্বার 36, শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথ। এরপরে যেটা রয়েছে নাম্বার 37-এ, তো এখানে বলছে কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য। নেক্সট যেটা রয়েছে নাম্বার 38-এ, তো এখানে বলা হয়েছে সঠিকভাবে সাজাও, চন্দ্রগুপ্ত সান্দ্রকাট্টোস। নেক্সট বিন্দুসার হচ্ছে অমিত্রাঘাত উপাধি নিয়েছিলেন, অশোক প্রিয়দর্শী, আর চাণক্য হচ্ছে বিষ্ণুগুপ্ত বলা হতো। নেক্সট নাম্বার 39, কোন দক্ষিণ ভারতীয় সাম্রাজ্যের কথা অশোকের লিপিতে উল্লেখ করা নেই, সেটা হচ্ছে সাতবাহন। নেক্সট নাম্বার 40, চাণক্যের শৈশবকালীন নাম ছিল বিষ্ণুগুপ্ত। 41-এ যেটা বলা হয়েছে অশোকের একটি শিলালিপি উত্তরাঞ্চলের কালশিতে পাওয়া গিয়েছিল। নেক্সট নাম্বার 42, সাঁচি স্তূপ প্রতিষ্ঠিত করেছিলেন অশোক। 43-তে যেটা বলা হচ্ছে সিন্ধ এবং আফগানিস্তানের প্রশাসককে পরাজিত করেছিলেন চন্দ্রগুপ্ত, অর্থাৎ সিন্ধ এবং আফগানিস্তানের প্রশাসক বলতে সেই সময় সেলুকাস ছিলেন, তো তাকেই পরাজিত করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। মাইনর রক এডিক্ট অফ মাস্কিতে অশোকের নাম খোদাই করা আছে। নেক্সট যেটা রয়েছে 45-এ, অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন বিন্দুসার। নেক্সট নাম্বার 46, চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে পরাজিত করেছিলেন। নেক্সট যেটা রয়েছে নাম্বার 47, গুজরাটের শিলালিপিতে অশোকের নাম খোদাই করা ছিল। এরপরে দেখো যেটা রয়েছে 48-এ, কৌটিল্যের অর্থশাস্ত্র মূলত রাজনীতিগত রাষ্ট্রীয় কৌশল নিয়ে আলোচনা করা আছে, অর্থাৎ পলিটিক্যাল অ্যান্ড স্টেট ক্রাফটস। নেক্সট যেটা বলা হয়েছে 49-এ, এখানে হচ্ছে রাজ্যের সপ্তাঙ্গ তত্ত্ব অনুসারে কোনটি রাজ্যের সপ্তম অংশ, সেটা হচ্ছে মিত্র। ওকে, 49-এর সি দেখে যে অপশনটা রয়েছে, দ্যাট ইজ রাইট অ্যান্সার।
আচ্ছা, এরপরে যেটা আমরা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তরুণ গোয়েলের যে জিকে বইটা রয়েছে ডিসক্রিপটিভ টাইপের, সেখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ যে সমস্ত কোশ্চেন্সগুলো আমরা লুসেন্টে পেলাম না, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এখানে, যাতে পুরো মৌর্য সাম্রাজ্যটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় একটা ভিডিওর মধ্যে। ওকে, তো এখানে যেটা বলেছে তরুণ গোয়েল থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য যিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন, আর যেটা রয়েছে সেটা হচ্ছে মাইশোরের কাছে শ্রাবণ বেলাগোলায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অনাহারে, আর তিনি জৈন ধর্ম মূলত ভদ্রবাহুর কাছ থেকে নিয়েছিলেন, ভদ্রবাহুর সঙ্গেই তিনি শ্রাবণ বেলাগোলায় মাইশোর কর্ণাটকের কাছে, কর্ণাটক রাজ্যে মাইশোরের কাছে শ্রাবণ বেলাগোলায় তিনি ওখানেই অনাহারে দেহত্যাগ করেন। এরপরে যেটা রয়েছে বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস, সেটাতে মূলত এর যে বিষয়বস্তু সেটা হচ্ছে চন্দ্রগুপ্তের যে শত্রুদের সেই সম্পর্কে বর্ণনা করা আছে, আর দেবী চন্দ্রগুপ্ত বিশাখ দত্তের দুটো যে ড্রামা। নেক্সট যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে 43-তে বিন্দুসার হচ্ছে আরব সাগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ভূমিভাগের জয়লাভ করেছিলেন, ওই জন্য বলা হয় দ্য ল্যান্ড বিটুইন দ্য টু সিজ, হি কনকোয়ার্ড দ্য ল্যান্ড বিটুইন দ্য টু সিজ, সেটা হচ্ছে বিন্দুসার, এটা অনেক সময় পরীক্ষাতে আসে। নেক্সট যেটা রয়েছে 54-এ সেটা হচ্ছে গ্রিক অ্যাম্বাসাডর ডেইমাকোস, ইনি বিন্দুসারের রাজসভায় এসেছিলেন, তার বলতে এখানে বিন্দুসারকে প্রয়োজন হয়েছে, ঠিক আছে। নেক্সট যেটা রয়েছে 55, বিন্দুসার অশোককে তক্ষশিলা এবং উজ্জয়িনীর ভাইসরয় করেছিলেন, বিন্দুসার ছিলেন অশোকের পিতা, তো তিনি যখন বেঁচে ছিলেন তার জীবনকালে তিনি অশোককে তক্ষশিলা এবং উজ্জয়িনীর ভাইসরয় করে যান, এবং যখন বিন্দুসার মারা যান তখন সেই সময় কিন্তু অশোক উজ্জয়িনীর ছিলেন ভাইসরয় ছিলেন, দায়িত্বে ছিলেন। ওকে, নেক্সট যেটা রয়েছে 56-এ এখানে বলছে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডেট সেটা হচ্ছে 261 261 BC বা খ্রিস্টপূর্বাব্দ, এই ডেটে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, এবং কলিঙ্গ যুদ্ধ এই জন্যই খুবই গুরুত্বপূর্ণ যে কলিঙ্গ যুদ্ধ পরবর্তীকালে অশোকের যে কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহতা সেটা অশোককে কালাশোক থেকে ধর্মাশোকে পরিণত করেছিল, কারণ বলা হয় যে অশোক তার 99 জন ভাইকে হত্যা করার পরে সিংহাসন আরোহণ করেছিল, কিন্তু কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহতা সেটা অশোককে কিন্তু আস্তে আস্তে সেই অশোককে তার ধর্মের দিকে অর্থাৎ বৌদ্ধ ধর্মের দিকে আস্তে আস্তে অশোককে স্থানান্তরিত করেছিল। তো ওকে ফ্রেন্ডস, আজকে আর মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা বৃহদ্রথ, ওকে ওকে ফ্রেন্ডস, তো আজকে মৌর্য সাম্রাজ্য যতটা পারলাম আলোচনা করলাম, আশা করি তোমার যথেষ্ট হেল্পফুল হবে ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদেরকে, থ্যাংক ফর ওয়াচিং।